ওয়েলকাম টু আর নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল। তো আজকে আমি তৈরি করব লুচি আর আলুর দম। তো কারা কারা লুচি খেতে ভালোবাসো সবাই কমেন্ট করবে। তো আমি আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি ময়দাটা মেখে নেব। তো বন্ধুরা, আলু ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, কিছু আলু অর্ধেক করে নিচ্ছি, এরপর আমি ময়দাটা। তো বন্ধুরা, আমার ওয়াইফ এখানে ময়দা মাখছে, তো ততক্ষণ আমি আলুর দমটা করে নিই। তো দেখতে থাকুন ভিডিও। আমি রান্নাঘরে চলে এসেছি। বন্ধুরা, আলুর দম তৈরির জন্য যা যা উপকরণ লাগবে আমি নিয়ে নিয়েছি। এখানে আমার বউ আগে থেকেই আলু সেদ্ধ করে রেখেছিল, তো সেটা নিয়েছি। নিয়েছি পেঁয়াজি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন মশলা, হলুদ, নিয়েছি নুন, নিয়েছি গরম মশলা, আর কিছু রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, নিয়েছি আদা রসুনের পেস্ট, আর নিয়েছি সর্ষের তেল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো তার জন্য আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের আমার বড়ি আলুর দমটা করছে, তো দেখি কত সুন্দর আলুর দম করে, দেখতে থাকুন। ও গ্যাসটা জ্বালিয়ে নিয়েছে, একটু কড়াইটা গরম হোক, তারপর আমি এতে তেল দিয়ে দেব। কড়াইটা বন্ধুরা গরম হয়ে গেছে, আমি এতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ফার্স্টে পেঁয়াজটা ভেজে নেব। তো তার জন্য আমি ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা আলুগুলো এতে দিয়ে দেবো। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা চামচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এতে আদা রসুনের পেস্ট, ছাড়িয়ে সেটা আমি কিছুটা ছেঁচে দিচ্ছি। স্বাদের জন্য আমি রসুন কিছুটা ছেঁচে করে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেবো একটু চিকেন মশলা, আমি এখানে চিকেন মশলা 2 চামচ অ্যাড করলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি। টমেটো
মশলা সরব। এবার আমি এতে একটু জল অ্যাড করব। বন্ধুরা অল্পের জন্য জল অ্যাড করছি। তো বন্ধুরা আমি এবার ঢাকনাটা খুলে দেবো। একদম তৈরি কমপ্লিট হয়ে গেছে দেখুন। এতে আমি একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা এতে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। তো একবার নাড়িয়ে নিচ্ছি এবং এটাকে গ্যাসটাকে অফ করে দেবো। লুচি খেতে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আমি লুচি দিলাম। বন্ধুরা এই দেখুন এই আলুরদম আর এই লুচি, এই ছিল আজকের আমার লুচি আলুরদমের রেসিপি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।